বিষয়টা হচ্ছে আমি আসার পরে এই যে ভাই সাহেব আপনার নামটা জানো কি মোহাম্মদ মুক্তার হোসেন আপনি কি এই ইমামে ভাই হ্যাঁ এই যে হাজীগঞ্জ আবেদ শাহ মাদানী হুজুরের murid নাকি ওনার murid আচ্ছা আবেদ শাহ মাদানী হুজুর কিবলা উনি আওলাদ রাসূল তাতে কোনো সন্দেহ আছে না সন্দেহ নাই আমি আসার পরে এই বিষয়টা নিয়ে আসলে আলাপ আলোচনা হয়েছে আপনাদের এই এলাকায় আবেদ শাহ মাদানী হুজুর কিবলার ওরজাত সন্তান জাহান শাহ হুজুর কিবলা নাম শুনেন নাই দেখেন নাই আমি ওনার সাথে উনি জীবদ্দশ অবস্থায় দুইটা প্রোগ্রাম করছি উনি আমারে পানিসর প্রত্যেক বছরে আসছিল আমি দুইটা প্রোগ্রাম করছি আমারে অনেক আদর করছে এক মাহফিলে আমার আলোচনা শুনে আমার 500 টাকা হাদিয়াও দিছিল তো মনের মধ্যে কষ্ট লাগে এই যে বাজান আমাদের আমরা যখন মাদ্রাসায় পড়ি নাই মনে হয় আমাদের জন্ম রাখ থেকে ওয়াজ করে কথা কয় না সন্তানের মতো আদর করে হ্যাঁ যেহেতু সন্তানের মতো আমি যদি কোনো ভুল করি উনি কি আমাকে শাসন করার এখতিয়ার রাখে না কথা কয় না ওনার আমি ভুল সন্তান যদি ভুল করে তাহলে বাবা শাসন করবে সন্তান মেনে নেবে এটাই হচ্ছে প্রেম এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে আদর কথা কয় না এখন বাবা যদি আদর না কইরা লাত্তি মেরে ফুসকুনির মধ্যে ফালাইয়া দেয় এই সন্তান কি ভালো হবে না খারাপ হবে কথা কইনা ভালো হবে না খারাপ হবে সুরডা হেতে হয়ে যাইব বাড়িঘর ছাইরা দিব চুরিডা হাতি করব কথা কইনা বলার উদ্দেশ্য হলো এই বিষয়টা নিয়ে আমার সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন আপনারা দেখেছেন জাহান শাহ হুজুরের সন্তান মাকদুম শাহ ওনার আমি এখানে দুই ঘন্টা আলোচনা করছি দুই ঘন্টা আলোচনার মধ্যে একটা কথা হইলো যে স্লিপ খায় নাই অথবা একটা কথা যে আমি ভুল বলি নাই এটাকে আমি বলতে পারবো কথা কয় না মানুষ অর্থই হচ্ছে ভুল হওয়া ভুলে যাওয়া ভুল হবে ভুল হলে সংশোধন হয়ে যাব ঠিক না বেটি এখন আমি ধরেন কোনো ভুল করছি বাজানে যদি আমারে স্টেজের মধ্যে বৈসা অপমান করে আমার মনে আছে যে কোনো একজন আলেম এই আমানপুর একটা মাহফিলে আমি আলোচনা করছিলাম আমার পরে হুজুর গেছে গা মানে হুজুর স্টেজে গেছে সব মানুষ গেছে গা পরে এই হুজুর ভাই আমার নাম বদনাম করছিল বাজানে মাহফিলে শুভগমন উপলক্ষে ছিল জীবনের বাসটা দেওয়া দিছে আমার এখনো মনে আছে আচ্ছা যেই হুজুরে হিংসা কইরা সমালোচনা করছে তার কি ভালো হইছে গীবত করছে না গীবত করা কি ভালো কাজ আল গীবত আশাদ্দু মিনা জিনা জিনার সমতুল্য আর উনি এই বিষয়টা নিয়ে সমাধান দিয়ে প্রমাণ করছে উনি যোগ্য বাবার যোগ্য সন্তান উনার বাবা উনাকে সুশিক্ষা দিয়েছে কুশিক্ষা দেয় নাই বিদায় এই আচরণ এই ভালোবাসা আমাকে দেখিয়েছে ঠিক না বেটি আমাকে ভালো আপনার না লাগতে পারে একটা ব্যক্তিকে সবার কাছে ভালো লাগবে বিষয়টা ওই রকম না সবার আমার ভুল নাই বিষয়টা ওই রকম না ভুল নাই শুধুমাত্র ফেরেশতাদের সবার ভুল আছে এখন মাকদুম শাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই একটা আয়াতকে কেন্দ্র করে এটা হয়তো স্লিপ হয়ে গেছে এই বিষয়টাকে কেন্দ্র করে এখন যদি কৌমিরা ভিডিও ধারণ করত সমালোচনা করত মনটা মানাইতাম ভুল হইছে এটাকে নিয়ে সমালোচনা করতেছে আলোচনা করতেছে কিন্তু আমাদের সুন্নি জামাতের নিজেদের মানুষ খাওয়ানোর সময় ওনাকে বলছে যে ভাই উনি 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 আমি বলছি ভাই নাম বলার দরকার নাই উনি উনি এইরকম বলতেছে আমি বলছি দেখেন আসলে ওনারা তো সিনিয়র মানুষ আমরা জুনিয়র ওনারা মুরব্বী হন মুরব্বীরা যদি ভুল করে আমরা ছোটরা এই বিষয় নিয়ে কি বলবো তবে যাহারা এই কাজটা করেছে মোটেও এই কাজটা ঠিক হয় নাই ঠিক কিনা সমাধানের রাস্তা আছে এই বাংলাদেশের মধ্যে আবেদ শাহ মাদানী হুজুর কিবলার অবদান আছে সুন্নিয়তের মধ্যে ঠিক না বেটি আমার দরবারে গিয়েছেন আমার দাদার আমলে রেজবি বাবা গিয়েছেন আমিনুল ইসলাম জালালি গিয়েছেন অসংখ্য নবীর প্রেমিক সুন্নি উলামায়ে কিরাম হাসতে হাসতে আলমগণ আমার দরবারে গিয়েছেন ওই সুবাদে বাবার মুখে দাদার মুখে তাদের কথা শুনেছি তাদের আওলাদের উপরে এই কথাটা এই মাকদুম শাহর এই বিষয়টাকে কেন্দ্র করে আমি অনেক কষ্ট পেয়েছি হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমি বলবো ভাই আপনারা যারা এই সমালোচনাগুলো করেছেন আপনাদের কাজটা মোটেও ঠিক হয় নাই যেহেতু কারো বন্ধু কারো ভাই কারো ছেলে সমতুল্য সংশোধন করাই দিতেন এটা ভিন্ন বিষয় ছিল কিন্তু সংশোধন না করাইয়া এটাকে নিয়ে আলোচনা করে আপনারা সুন্নিয়তকে কলঙ্কিত করেছেন জাতির সামনে ঠিক না বেটি অনেকের ভুল আমরা দেখি আলোচনা সমালোচনা শুনি কিন্তু এই ভুলকে কেন্দ্র করে তাকে দূরে সরিয়ে দেওয়া
প্রকৃত মুমিনের কাজ না তাকে সংশোধন করে দিয়া একটা ব্যক্তি ভুল করছে আপনি দেখছেন তারে গোপনে গোপনে সংশোধন করায় দিবেন সমাজে প্রকাশিত না করে গোপনে গোপনে সংশোধন করায় দিলে খুশি হবে কে জোরে বলেন কে আল্লাহ হাশরের ময়দানে আপনাকে সম্মান দান করবে আপনার দোষ ত্রুটি দাইকা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের ঈমানকে হেফাজত করুক জোরে বলেন আমিন এখন এক শ্রেণীর মানুষ আবার কইবো সুজন শাহ কারো বিরুদ্ধে বলছে কিছু কিছু ইউটিউবার আছে মানে ইঙ্গিতে কোনো কিছু বুঝাইতে চাইলে না ছবির মধ্যে ক্রস দিয়ে এমনি এমনি লাগাই দেয় আমি বিরুদ্ধে বলতেছি না যে বলেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন যারা বিপক্ষে বলছেন আমি আমি আমার সুস্থ জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে বলবো আপনারা কাজটা ঠিক করেন নাই সংশোধনের রাস্তা আছে সংশোধন যদি করায় দিতেন সমাধান হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক জোরে বলেন আমিন এই মাকদুম শাহ সহ প্রত্যেকটা সুন্নি উলামায়ে কেরামগণ পীর মাশাইখ বৃন্দদেরকে নেক হায়াত এবং তাদেরকে সব ধরনের মোকাবেলা হইতে জালেমের জুলুম বিশেষ করে বাতেলদের চক্রান্ত হইতে হেফাজত করুক জোরে বলেন আমিন আর আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেকে কয় আমরা রাইগা রাইগা কথা বলি ভাই রাইগা কথা বলি না আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা নবীর জন্য একটু অন্যরকম কথা কয় না আমরা নবীর জন্য অনেক সংগ্রাম করি নবীর প্রেমটা আমাদের ভিতরে এমন আমরা সব সময় তাদের সাথে জিহাদ করতে হই বিদায় সব সময় কথা বলতে হই বিদায় সব সময় নবীর দুশমন দেখি বিদায় আমাদের ভিতর সব সময় নবীর প্রেমটা কাজ করে কাজী এই নবীর প্রেমে দাঁত ভাঙছি এখানে টুট এই টুট কাটা আছে নবীর প্রেমে বাড়ি ঘর ভাঙছে তারপরেও সত্য সাইরা দেই নাই সমস্ত কিছু রাহমাতুল আলামিনের জন্য দুনিয়ার দন দৌলতের জন্য নয় মরার পরে যদি নবীর দিদার পাই জীবন দন্য হয়ে যাবে মালিক আমাদেরকে রাহমাতুল আলামিনের দিদার নসিব করুক জোরে বলেন আমিন যারা বায়াত রাসুল গ্রহণ করেন নাই বায়াত রাসুল গ্রহণ করে নিবেন মা বাবার সেবা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সুন্নি মাহফিলে যাবেন সুন্নি আলেমদেরকে সম্মান করবেন ওয়াখিরি দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته